আজকের লেকচারে আমরা খুব ছোট্ট দুটো উদাহরণ দেখব যে কিভাবে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে প্রোডাক্ট রুল এবং সাম রুল দুটো একসাথেই ব্যবহার করার প্রয়োজন হয়। প্রথমে আমরা একটা কাল্পনিক একটা কোম্পানি নিয়ে কথা বলি, যে কোম্পানির নেটওয়ার্ক সেট আপ করার সময় নিয়ম করা হয়েছে যে প্রত্যেকজনে প্রত্যেকটি এমপ্লয়িকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু নিয়ম করা হয়েছে, নিয়মগুলো হচ্ছে এরকম, পাসওয়ার্ডের লেন্থ 6 কম হতে পারবে না, কাজে সেটাকে আমি এভাবে লিখতে পারি যে পাসওয়ার্ডের লেন্থ অন্তত পক্ষে 6 হতে হবে, এবং একই সাথে এটাও বলা হয় পাসওয়ার্ডের লেন্থ কিছুতেই 8 চাইতে বেশি হতে পারবে না, অর্থাৎ পাসওয়ার্ড 6 থেকে 8 লেন্থের মধ্যে হতে হবে। এছাড়া পাসওয়ার্ডে আর তেমন কোনো রুল নেই, পাসওয়ার্ডে ছোটো হাতের ইংরেজি অক্ষর, বড় হাতে ইংরেজি অক্ষর অথবা ডেসিমাল সংখ্যা যে কোনো কিছু দেওয়া যাবে। আচ্ছা, এখানে প্রোডাক্ট রুল সাম রুল কী করে আসছে প্রথমে আমরা চিন্তা করি। আচ্ছা, প্রথমে আমাদের প্রশ্নটা হচ্ছে যে তাহলে কী ছিল, পাসওয়ার্ড হতে হবে 6 থেকে 8 লেন্থের, 6 কম হওয়া চলবে না, 8 বেশি হওয়া চলবে না। পাসওয়ার্ডে সিম্বল থাকতে পারবে বড় হাতে ইংরেজি অক্ষর, ছোটো হাতের ইংরেজি অক্ষর অথবা দশমিক সংখ্যা, ডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে এই পাসওয়ার্ড স্কিম দিয়ে মোট কতগুলো আলাদা পাসওয়ার্ড বানানো সম্ভব। আচ্ছা, এখানে আমাদের প্রোডাক্ট রুল এবং সাম রুল দুটো ব্যবহার করতে হবে। কেমন করে? ধরে নিলাম মোট পসিবল পাসওয়ার্ডের সংখ্যা হচ্ছে পি। তাহলে পাসওয়ার্ড কেউ যখন সিলেক্ট করছে তখন সে কী করতে পারে, সে 6 লেন্থের একটা পাসওয়ার্ড বেছে নিতে পারে, অথবা 7 লেন্থের একটা পাসওয়ার্ড বেছে নিতে পারে, অথবা 8 লেন্থের একটা পাসওয়ার্ড বেছে নিতে পারে। এটা কিন্তু একভাবে দেখলে দুটো আলাদা লিস্ট, আগের দিন যে উদাহরণ আগের লেচে যে উদাহরণটা আমরা দেখেছিলাম যে একটা টপিকের রিপোর্ট লিখতে হবে, সেই টপিকটা 1 লিস্টের 6 থেকে অথবা 2 লিস্টের 8 থেকে যে কোনো একটা হতে পারে। সেখানে আমরা বলছিলাম মোট অপশন হচ্ছে 6 যোগ 8, 14 সাম রুল। এখানে মোট অপশন হচ্ছে সে 6 লেন্থের পাসওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারে, অথবা 7 লেন্থের পাসওয়ার্ডের মধ্যে যে কোনোটা বেছে নিতে পারে, অথবা 8 লেন্থের পাসওয়ার্ডের মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারে। কেমন? তাহলে এখানে আমি আসলে সাম রুল ব্যবহার করছি। সাম রুল ব্যবহার করছি কারণ আমি পাসওয়ার্ড চুজ করতে পারবো একটা, কিন্তু সেটা করার আমার উপায় আছে 3 রকম। আমি 6 লেন্থের পাসওয়ার্ড নিতে পারি, 7 লেন্থের পাসওয়ার্ড নিতে পারি, অথবা 8 লেন্থের পাসওয়ার্ড নিতে পারি। তাহলে আমার মোট অপশন হচ্ছে 6 লেন্থের যতগুলো পাসওয়ার্ড আছে, প্লাস 7 লেন্থের যতগুলো পাসওয়ার্ড আছে, প্লাস 8 লেন্থের যতগুলো পাসওয়ার্ড আছে। এখন এরপরে আমার প্রশ্ন হচ্ছে যে আমি P6 ধরা যায়, P6 কেমন করে ক্যালকুলেট করব। P6 হচ্ছে 6 লেন্থের কতগুলো পাসওয়ার্ড আছে। এখানে কিন্তু আসলে আমি যদি অ্যানালাইসিস করে দেখি, এখানে আমার আসলে 6 লেন্থের একটা পাসওয়ার্ড বেছে নেওয়া মানে আসলে আমাকে 6টা ছোটো ছোটো সাব টাস্ক কমপ্লিট করতে হচ্ছে। 6 সাব টাস্ক কি? প্রথম ক্যারেক্টার বেছে নেওয়া, দ্বিতীয় প্রথম সিম্বল বেছে নেওয়া পাসওয়ার্ডের, প্রথম সিম্বল, দ্বিতীয় সিম্বল, তৃতীয় সিম্বল, এরকম করে 6টা সিম্বল বেছে নেওয়া। প্রশ্ন আসছে প্রথম সিম্বলের জন্য আমার কাছে কয়টা অপশন আছে, আমি একটু সাইডে লিখছি। প্রথম সিম্বলের জন্য অপশন আছে ছোটো হাতের A থেকে Z অর্থাৎ 26, বড় হাতের A থেকে Z আরও 26, এবং ডেসিমাল সংখ্যা 10। এই এখানেও কিন্তু আমি আসলে সাম রুল ব্যবহার করছি কারণ আমি একটা সিম্বল বেছে নিতে পারি, কিন্তু সেই সিম্বলটা হতে পারে ছোটো হাতের অক্ষরের লিস্ট থেকে, অথবা বড় হাতের অক্ষরের লিস্ট থেকে, অথবা সংখ্যার লিস্ট থেকে। কাজেই 26 যোগ 26 যোগ 10, এটার উত্তর হচ্ছে 62। তাহলে 6 লেন্থে পাসওয়ার্ড কয়টা আছে এটা এখন খুব সহজ হয়ে যাচ্ছে। প্রথম ঘরের জন্য আমার 62টা অপশন, দ্বিতীয় ঘরের জন্য 62টা অপশন, এরকম করে 6টা ঘরের প্রত্যেকটার জন্য 62টা অপশন, অর্থাৎ আমার উত্তরটা হচ্ছে 62কে 6 গুণ করা, অর্থাৎ 62 টু দ্য পাওয়ার 6। 6 লেন্থেরই এতগুলো পাসওয়ার্ড আছে। টু দ্য পাওয়ার 6 ব্যাপার হচ্ছে যে 6টা অক্ষর, 6টা সিম্বল, প্রত্যেকটার জন্য 62টা অপশন। কাজেই আমি প্রতিটা কাজ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, প্রতিটা অক্ষর বেছে নেওয়ার কাজটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে 6টা কাজ, প্রত্যেকটা কাজ ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা করার 62টা উপায় আছে। তাহলে আমার প্রোডাক্ট রুল ব্যবহার করে উত্তর হচ্ছে 62কে 6 ভাগ করা, অর্থাৎ 62 টু দ্য পাওয়ার 6। একইভাবে P7 হচ্ছে 62 টু দ্য পাওয়ার 7 এবং P8 হচ্ছে
62 to the power 8 তাহলে মোট পাসওয়ার্ডের সংখ্যা দাঁড়ালো 62 to the power 6 plus 62 to the power 7 plus 62 to the power 8 কেমন এখানে তাহলে আমরা দেখলাম এটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম একটা পাসওয়ার্ড স্কিম কোশ্চেনে প্রশ্ন আসতেই পারে যে এরকম পাসওয়ার্ডে মোট কতগুলো ইউনিক পাসওয়ার্ড হতে পারে But the username is not the same as the username. The unique username is the same. So, what is the name of the length of the password? The name is sum rule. Therefore, the length of the password is the name product rule. The name of the sum rule is the same. The protect the character is the option of the short hat or borrowed hat or shanka. Finally, I will show you. যোগ করে দিচ্ছি বেশিরভাগ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে ঠিক এভাবে আমার প্রোডাক্ট রুল এবং সাম রুলের কোনো একটা মিক্সচার ব্যবহার করতে হবে